আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন এক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি? উত্তর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র যার তাপ উৎস পারমাণবিক চুল্লি। এই চুল্লিতে পরমাণুকে ভেঙে তাপ শক্তি বের করা হয়। প্রশ্ন দুই, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় কবে? উত্তর, 1961 সালে। প্রশ্ন তিন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে। প্রশ্ন চার, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, পদ্মা নদীর তীরে। প্রশ্ন পাঁচ, পরিচালনার দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান? অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান? উত্তর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। প্রশ্ন ছয়, এনপিসিভিএল কবে গঠন করা হয়? উত্তর, 18 আগস্ট 2015 সালে। প্রশ্ন সাত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকার আয়তন কত? উত্তর, 1062 একর। প্রশ্ন আট, দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি? উত্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রশ্ন নয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট ব্যয় কত? উত্তর, 1,13,092,91,27,000 টাকা। প্রশ্ন দশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদেশি ঋণ কত? উত্তর, 91,040 কোটি টাকা। প্রশ্ন ১১, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর, 2,400 মেগাওয়াট, দুইটি ইউনিটের। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রশ্ন ১২, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় কবে? উত্তর, 6 ডিসেম্বর 2016 সালে। প্রশ্ন ১৩, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ করছে কোন প্রতিষ্ঠান? উত্তর, রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন, রোসাটম। প্রশ্ন ১৪, প্রকল্পটি বাস্তবায়ন করছে কোন প্রতিষ্ঠান? উত্তর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রশ্ন ১৫, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, 27 ফেব্রুয়ারি 1973 সালে।
প্রশ্ন 16 বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রশ্ন 17 বাংলাদেশে পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের তদারকি প্রতিষ্ঠান কোনটি? উত্তর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রশ্ন 18 বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 2013 সালে। প্রশ্ন 19 30 নভেম্বর 2017 মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে? উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন 20 বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কততম সদস্য? উত্তর 32তম সদস্য। প্রশ্ন 21 প্রথম চুল্লি বা রিয়েক্টর প্রেসার ভেসেল উদ্বোধন করা হয় কবে? উত্তর 10 অক্টোবর 2021 সালে। প্রশ্ন 22 বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণে ভারতের কোন ব্যাংক সহযোগিতা দেয়? উত্তর এক্সিম ব্যাংক। প্রশ্ন 23 পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ ভারত ও জিসিএনইপির মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা হয় কবে? উত্তর 2017 সালের এপ্রিল মাসে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।